নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে আসলো ভাদ্র মাস, আর ভাদ্র মাস মানেই কিন্তু তালের বড়া খাওয়ার একটা দারুণ সময়। আজকে নিয়ে আসলাম তালের বড়ার ভীষণ সহজ একটা রেসিপি। চলুন দেখে নিই কী কী লাগছে। আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি, তালটা একটু লালচে রঙের, তবে এই তালটার মধ্যে কিন্তু লালচে রঙের সাথে সাথে একটু কালো ভাব রয়েছে। এই তালগুলো কিন্তু ভীষণ ভালো হয়। আর তাল চেনার সঠিক উপায় হলো নিচের দিকটা লাল কিনা সেটা অবশ্যই দেখে নেবেন, গাটা নরম কিনা সেটাও কেনার সময় দেখতে হবে। তো যাই হোক, প্রথমেই আমি এইদিকে খোলার অংশগুলোকে ওপর থেকে আগে ছাড়িয়ে নেওয়া শুরু করলাম। ওপরের শক্ত এই অংশটাকে যখন আমরা বাদ দেব, তখন কিন্তু এভাবে টেনে তুললে পরেই দেখবেন এর সাথে সাথে গায়ে থাকা যে পাতলা আঁশগুলো রয়েছে, মানে তালের যে খোসার অংশটা রয়েছে, সেটা কিন্তু নিজের থেকেই উঠে চলে আসে। এতে করে বোঝা যায় যে তাল কতটা নরম। তাল নরম হলে কিন্তু ভালো, কিন্তু তবে অবশ্যই খুব বেশি নরম হলে কিন্তু আবার সেটা ভালো নয়। সেই জন্য তাল যখনই কিনতে যাবেন, যদি না ঠকতে চান, তবে কিন্তু অবশ্যই হালকা লালচে তাল দেখবেন, যেটা কিনা নিচের দিক থেকেও লাল থাকে আর গায়ের রঙটা একটু কালচে ধরনের থাকে। সেই তালগুলো কিন্তু সত্যিই খুব ভালো হয়। এখানে দেখুন, তালটা যখনই খুলে নিলাম, দেখলাম এর ভেতরে তিনটে মতন আটি রয়েছে, মানে তালটা বেশ ভালোই বড় ছিল। তো এই আটিগুলোকে এবার যেটা করছি, একটা একটা করে এই বোলের মধ্যে আমি রেখে দিচ্ছি। এই তালের আটিগুলোকে এক এক করে সরিয়ে এই বোলটার মধ্যে রেখে দিলে পরে কি হবে, একসাথে এগুলো লেগে থাকবে না, এগুলো আলাদা হয়ে গেল। এবার যেটা করব, তালের আটিগুলোকে আলাদা করে রাখার সাথে সাথেই এই আটিগুলো বেশিক্ষণ থাকলে পরে শুকিয়ে যাবে, সেজন্য খুব সামান্য পরিমাণে কিন্তু এর মধ্যে আমরা আগে জল দিয়ে নেব। তালের আটি সব সময় সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হয়, তবে অবশ্যই মনে রাখতে হবে খুব বেশি জল দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন পড়ে না। এবং অতিরিক্ত জল দিয়ে দিলে পরের দিকে কিন্তু তালের যে কাঠটা বেরোবে সেটাও খুব বেশি পাতলা হয়ে যায়। তো এখানে আমি এভাবে জল দিয়ে মোটামুটি 15-20 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। ফিরে আসলাম মোটামুটি 20 মিনিট পর, দেখুন তালগুলো বেশ সুন্দর নরম হয়ে গিয়েছে। এবার যেটা করব, একটা একটা করে তালের কাত এখান থেকে আমি তুলে নিচ্ছি। তবে আপনারা চাইলে জলেই রাখতে পারেন, আমি বেশিক্ষণ আর রাখলাম না, যেহেতু তালটা নিজের থেকে অনেকটাই নরম ছিল। তো এগুলোকে আমি এইভাবে তুলে নিলাম। তুলে নিয়ে যেটা করব, এখানে বোলের উপরে আমি একটা ঝাঁঝরি বসিয়ে নিলাম। এখানটায় আমি তালগুলোকে এভাবে দেখুন একটু ডোলে নিচ্ছি। আপনারা চাইলে বাড়িতে যেটাই থাকুক না কেন, গ্রেটার থাকুক বা প্লাস্টিকের যে ঝুড়ি থাকে, যেগুলোর মধ্যে ছোট ছোট ফুটো থাকে, সেটা দিয়েও কিন্তু অনায়াসে তাল এভাবে ডোলে বের করে নিতে পারেন। আমার কাছে এটা ছিল, সেজন্য আমি এটা দিয়েই তালটাকে ঘষে নিচ্ছি। এভাবে দেখুন, যত সুন্দর করে ঘষতে পারবেন ততই কিন্তু তালের কাঠটা দারুণভাবে বেরোবে, এবং শেষের দিকে যেটা বেঁচে যাবে সেটা হচ্ছে একদম আঁশযুক্ত শুধু আটিগুলো। তো এভাবে একটু গায়ের জোর দিয়ে আমরা ভালো মতন এখানে তালের কাঠটাকে বের করে নিলাম। একটু সময় লাগবে ঠিকই, কিন্তু ভালো মতন ঘষতে পারলে তালের কাঠটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। এখানে দেখুন বেশ অনেকটা পরিমাণে কিন্তু তালের কাঠ আমার জমা হয়ে গিয়েছে। প্রথমেই বলেছিলাম আমার এখানে তালটা যথেষ্ট বড় ছিল, তিনটে আটি মানে কিন্তু অনেকটাই। এখানে তালের সম্পূর্ণ কাঠটা এবার আমি দেখতে পাচ্ছি যে লাগবে না, কি করব সেটাই দেখাই। আমি এখানে একটা স্টিলের কন্টেনার নিয়ে নিলাম। কন্টেনারের মধ্যে আমি এখানে তালের কাঠটাকে ভরে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারাও তালের কাঠটা বের করার পর স্টোর করে নিতে পারেন। অনেকেই কিন্তু এভাবে তালের কাঠ প্রায় 5-6 দিনের জন্য রেখেই থাকেন, তবে অবশ্যই সেটা ফ্রিজারের ভেতরে রাখতে হবে, বাইরে রাখলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। এবার আমি এটাকে বন্ধ করে নিলাম, মুখ বন্ধ করে ফ্রিজে রেখে দিচ্ছি, এরপর কোনো দিন কোনো কাজে লেগে যাবে। এবার যেটা করব, অবশ্যই মনে রাখতে হবে তালের মধ্যে কোনো কিছু মেশানোর আগে তালের যে কাঠটা রয়েছে তাকে হাত দিয়ে এভাবে একটু ফেটিয়ে নিতে হবে, তবেই কিন্তু এই ব্যাটারটা একদম স্মুথ হবে, মানে তালের যে কাঠটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট ঘন থাকে, সেজন্য হাত দিয়ে আগে ভালো মতন এটাকে ফেটিয়ে নিতে হয়। আচ্ছা, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি মৌরি। গোটা মৌরি দিলাম এখানে 1.5 টেবিল চামচের মতন, তার সাথেই কোড়ানো নারকেল দিয়ে দিলাম এখানে মোটামুটি 1/2 কাপের মতন। আপনারা চাইলে কিন্তু নারকেল একটু সরু সরু করে কেটেও এর মধ্যে দিতে পারেন, সেটাও ভালো লাগে।
দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে একটু নুন, আর দিচ্ছি এখানে সুজি, সুজিটা দিয়ে দেবো কিন্তু হাফ কাপের মতন, তার বেশি নয়। আর দিয়ে দিচ্ছি এখানে ময়দা, ময়দা দিচ্ছি এখানে হাফ কাপের মতন। চালের গুঁড়োটাও আমি মিশিয়ে নিয়েছি, তবে সেটা আপনাদের দেখানো হয়নি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর আমি এখানে দিয়ে দিলাম চিনি, চিনি দিলাম 1.5 কাপের মতন। সব কিছু একসাথে দেবার পর হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটাকে আপনাদের মাখিয়ে নিতে হবে। যত সুন্দর এটা মাখানো হবে, তালের বড়া কিন্তু ততই সুন্দর হবে, বাইরের থেকে নরম আর ভেতর থেকে খাস্তা মুচমুচে, এমনই কিন্তু একটা পারফেক্ট তালের বড়া হওয়া যায়। এবার এগুলোকে দেখুন ফেটিয়ে নিলাম। এবার যেটা করব, কড়াইতে আমি তেল গরম হতে বসিয়েছি, তেলটা একটু বেশি দিতে হয়। যখনই তেলটা হালকা উষ্ণভাবে গরম হয়ে যাবে, তখন কিন্তু ভালো মতন দেখে নিয়ে তারপর তালের বড়াগুলোকে এক এক করে আমাদের ছাড়তে হবে। আর তালের বড়া যখনই ছাড়বেন, 2 আঙ্গুলের মাঝখান দিয়ে ছাড়ার চেষ্টা করবেন, এতে করে বড়ার শেপটাও কিন্তু খুব ভালো থাকে। আমি এখানে একটা একটা করে বড়া ছাড়ছি, কোনোটাই কোনোটার গায়ের সাথে লাগাচ্ছি না। তালের বড়া একটা একটার গায়ের সাথে না লাগানোই ভালো, একটু ফাঁকা রেখে রেখে তবেই কিন্তু বড়াগুলো ছাড়া ভালো। এবার এক পিঠ যখন হয়ে যাবে, তখনই কিন্তু উল্টে পাল্টে আর এক পিঠ আমি হতে দেব, না হলে যেটা হবে, তালের বড়া দেখতে মনে হবে লাল হয়ে গিয়েছে কিন্তু ভেতর থেকে কাঁচাই থেকে যাবে। তো ওগুলো ভাজা হয়ে গিয়েছিল, আমি তুলে নিয়েছি। এবার যে সেকেন্ড ব্যাচের বাকিগুলো রয়েছে, সেগুলোও কিন্তু আমি এক এক করে এখানে ছেড়ে দিচ্ছি। আবারও বলছি, যখনই তালের বড়া ছাড়বেন, একদমই কিন্তু গায়ে গায়ে লাগিয়ে দেবেন না, একটু জায়গা অবশ্যই রাখবেন। এখানে দেখুন বেশ অনেকগুলো আমি এখানে ছেড়ে দিলাম, এক পিঠ হবে, তারপর কিন্তু আরেক পিঠ আমি উল্টে পাল্টে দেবো, তার আগে একদমই এগুলোতে আমি হাত দেবো না। এখানে দেখুন ভারী সুন্দর একটা রং চলে এসেছে, একদম লালচে একটা রং। এখন যদিও এগুলো একটু নরম মনে হচ্ছে, নামানোর পর কিন্তু এগুলো একদম মুচমুচে খাস্তা হয়ে যায়। তালের সময় তালের বড়া না খেলে কি চলে? একদমই নয়। ভীষণ সহজভাবে দেখালাম, আশা করি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে যেটা একদম করতেই হবে, সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু চাই চাই। আর আপনাদের আরও কি রেসিপি দেখতে ইচ্ছে করছে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।